কেমন বাংলাদেশ চাই, গণমাধ্যম কর্মীরা যেন আমার দেশে স্বাধীনভাবে সত্যটা উপস্থাপন করতে পারেন সেই ব্যবস্থা আমরা চাই। মত বিনিময় করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট আলেমে দ্বীন আলোচক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। এই পর্যায়ে আলোচনা পেশ করছেন, মত বিনিময় করবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বাদ। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের হাজারো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন নায়েবে আমিরুল মুজাহিদিন দামাত বারাকাতুহুম সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম। সংক্ষিপ্ত সময় আমি কেমন বাংলাদেশ চাই এ বিষয়ে এক মিনিটে আমি বলতে চাই। এক নম্বরে, আমরা আসার পথে, আমি আসতে অনেক আগেই আসতাম, যানজটে পড়ে আছি, তো যানজট মুক্ত বাংলাদেশ চাই। দ্বিতীয়ত, গণমাধ্যম কর্মীরা যেন আমার দেশে স্বাধীনভাবে সত্যটা উপস্থাপন করতে পারেন সেই ব্যবস্থা আমরা চাই। তৃতীয়, ইউটিউব ফেসবুক নিয়ন্ত্রণহীন চাই না, বরং নিয়ন্ত্রণ যুক্ত থাকবে, যেন কেউ যার যার মন মতো কিছু করে বিশৃঙ্খলা করতে না পারেন। তৃতীয়ত, আমি চাই আমার প্রবাসে যে ভাই বোনেরা আছেন তারা শান্তিতে নিরাপদে জীবনযাপন করবেন, এবং তাদের ফ্যামিলির যারা আমার দেশে আছেন তারাও সংখ্যামুক্তভাবে জীবনযাপন করবেন, সেই ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার দাবি জানাই। এবং ওলামায়ে কেরামের ব্যাপারে আমি বলবো, সর্বোচ্চ সম্মানে এদেশের ওলামায়ে কেরাম বাক স্বাধীনতা নিয়ে কথা বলবেন, বিচরণ করবেন। কোনো প্রচার মাধ্যমে ওলামায়ে কেরামের উপরে ভিন্ন কারো নাম থাকবে না, কথা থাকবে না, ওলামায়ে কেরাম সর্বোচ্চ সম্মানে থাকবেন, এই বিষয়ে আমি বলতে চাই। আল্লাহ আমাদের সবাইকে স্বাধীনভাবে সর্বোচ্চ সম্মানে শান্তির জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।